लगा दीजिए स्क्रीन। सो सम इम्पोर्टेंट कम्पाउंड्स ऑफ सिलिकॉन এখান থেকে আমাদের শুরু হওয়ার কথা ছিল। সাম ইম্পর্টেন্ট কম্পাউন্ডস অফ সিলিকন, চলো শুরু করি। একটু ডিসপ্লেস করি। तो फर्स्ट दैट सम इम्पोर्टेंट कम्पाउंड्स ऑफ सिलिकॉन। सम इम्पोर्टेंट कम्पाउंड्स ऑफ सिलिकॉन फर्स्ट हमें पढ़ाच्छी सिलिकोन्स। सिलिकोन्स कादर के बोले। सो फर्स्ट इम्पोर्टेंट टॉपिक दैट इज सिलिकोन्स। सिलिकोन्स फर्स्ट पॉइंट अबाउट सिलिकॉन्स दैट सिलिकॉन्स आर দেখ ক্লাসে যখন পড়াবো না 100% অ্যাবজর্ব পুরো যেন এভাবে অ্যাটেনশন থাকবে যেন 100% ক্লাসেই শুনে নিস। এই সমস্ত ইনঅর্গ্যানিক টপিক 100% কোশ্চেন যেন ক্লাসের পরেই সলভ হয়ে যায়, লাইক দিস। সো এইভাবে মন দিয়ে শুনবি। সিলিকনস দে আর অর্গ্যানো মেটালিক পলিমার। অর্গানোমেটালিক পলিমার মানে কি? যেখানে অর্গানোমেটালিক পলিমার, অর্গানোমেটালিক কম্পাউন্ড বলতে আমরা যেখানে দেখব কার্বন মেটাল ডিরেক্ট বন্ডিং প্রেজেন্ট। কার্বন অ্যান্ড মেটাল ডিরেক্ট বন্ডিং প্রেজেন্ট, যেখানে কার্বনের সঙ্গে মেটালের ডিরেক্ট বন্ডিং আছে, ইজ অর্গানোমেটালিক কম্পাউন্ড। সিলিকন, যে কোনো সিলিকনের বেসিক ইউনিট যেটা, যে কোনো সিলিকনের বেসিক ইউনিট দ্যাট ইজ আর টু এস আই ও ইজ দ্য আর টু এস আই ও ইজ দ্য বেসিক ইউনিট অফ সিলিকন। সিলিকন মাত্রই সিলিকন, এই নর্মাল সিলিকন, সিলিকনের ভ্যালেন্সি কত? চার। চার মানে চারটে হাত বানাবে, ডান চারটে হাতের মধ্যে দেখ আর টু মানে এইখানে একটা আর, এখানে একটা আর, দুটো আর হলো, আর একটা ও, এই ওয়ের আরেকটা হাত খালি, আর এই সিলিকনের একটা ভ্যালেন্সি খালি। দিস ইজ দ্য বেসিক ইউনিট, দিস ইজ দ্য রিপিটিং ইউনিট অর বেসিক ইউনিট অফ সিলিকন, মনে থাকবে অ্যাকর্ডিং টু এনসিএ আর টি। ওকে আচ্ছা, এখন দেখ শুধু এটাই না, যদি শুধুমাত্র এই ইউনিটটাও রিপিট হয় তাহলেও কিন্তু সিলিকন হয়। যেমন এটা অ্যাকর্ডিং টু এনসিএ আর টি, আর আমি বলছি দুটো ইউনিটের রিপিট হলেই আমরা সিলিকন বলতে পারি। কি পলি পলিমার মানে মতো একটা মনোমার ইউনিট থাকবে। সো আইদার মনোমেরিক ইউনিট, আইদার মনোমেরিক ইউনিট, আইদার মনোমেরিক ইউনিট সিলিকন আর ও, এটা একটা ইউনিট, এর রিপিটেশন হচ্ছে, রিপিটেশন অফ দিস ইউনিট। ওকে, অর রিপিটেশনস অফ দিস ইউনিট। ওকে, কি ডিফারেন্স দুটোতে? এখানে একটা আর গ্রুপ আছে, এখানে দুটো আর গ্রুপ আছে। তাহলে এই দুটো ইউনিটেরই যদি রিপিটেশনস হয়, এই দুটো ইউনিট, এইটা এই ইউনিট আর এই ইউনিট, এই দুটো ইউনিটের যে কোনো কারো যদি রিপিটেশনস হয় দেন তার যে অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে তার নাম হচ্ছে কি? সিলিকনস। ওকে, এখানে অর্গানোমেটালিক কম্পাউন্ড দেখ আর গ্রুপ মানে যে কোনো অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ মানে এখানে কার্বন আছে, ওর সাথে কী হচ্ছে সিলিকনের ডিরেক্ট লিঙ্কেজ আছে। ওকে, এই জন্য এদেরকে বলি অর্গানোমেটালিক কম্পাউন্ড। নেক্সট দেখ, এবারে কার্বন সিলিকন হচ্ছে নন মেটাল, এবারে অনেক বই বলে সিলিকন হচ্ছে মেটাল মেটালয়েডস, সো দ্যাটস ওয়াই সিলিকন মেটাল কোনোভাবেই না, সিলিকন মেটালয়েডস, দ্যাটস ওয়াই দেখ কার্বনের সঙ্গে যদি সিলিকনের বা কার্বনের সঙ্গে মেটাল বা মেটালয়েডের ডিরেক্ট লিঙ্কেজ থাকে সেগুলো বলে অর্গানোমেটালিক কম্পাউন্ড। এনিওয়াইজ, সো এই দুটো ইউনিট হচ্ছে রিপিট হবে, বাট অ্যাকর্ডিং টু এনসিইআরটি তোকে যদি কোশ্চেন বলে সিলিকনের রিপিটিং ইউনিট কি, তুই আনসার এটা করবি, ঠিক আছে? কিন্তু এটা হলেও হয়, এটাও ঠিক, এটা ভুল না, বাট এনসিইআরটির অ্যাকর্ডিং কোনটা, দিস ইজ দ্য মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কোশ্চেন ফার্স্ট এখান থেকে অর্গানোমেটালিক কম্পাউন্ড, সেকেন্ড কোশ্চেন সিলিকনের রিপিটিং ইউনিট দিস। ওকে,
ক্লিয়ার ক্লিয়ার দেখ আচ্ছা এবারে এইগুলো হচ্ছে সিলিকেটসের ছবি অ্যাকচুয়ালি সিলিকেটসের ছবি আমি নিচে নিয়ে যাই এখানে এখন লাগবে না এখন আমরা সিলিকন পড়ছি খালি দেখ নেক্সট হচ্ছে প্রিপারেশন অফ সিলিকন্স কিভাবে না সিলিকনের প্রিপারেশন আমরা কি করে করি বাই হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল ক্লোরো সিলেন অ্যালকাইল ক্লোরো সিলেন নাও হোয়াট ইজ সিলেন আচ্ছা সিএইচ ফোর এর কি নাম মিথেন তাহলে এসআইএইচ ফোর এর নাম কি হবে সিলেন জিএইচ ফোর এর নাম কি হবে জার্মেইন ওকে এভাবে চলতে থাকে এখন দেখ হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল ক্লোরো সিলেন হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল ক্লোরো সিলেন নেক্সট ফলোড বাই কন্ডেনসেশন পলি মারাই মা রাই ফলোড বাই কন্ডেনসেশন পলিমারাইজেশন সো হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল ক্লোরো সিলেন ফলোড বাই কন্ডেনসেশন পলিমারাইজেশন কন্ডেনসেশন পলিমারাইজেশনে দেখবি যে কোনো একটা ইউনিট আইদার ওয়াটার ইউনিট হতে পারে অর অ্যামোনিয়া ইউনিট হতে পারে কী হবে রিমুভ হবে এইখানে কী হবে না কন্ডেন্স হচ্ছে ভায়া রিমুভাল অফ এইচ টু ও ইউনিট ওয়াটার ইউনিট রিমুভ করে কীভাবে হচ্ছে এখনই মেকানিজম দেখলেই বুঝতে পারছি ওকে ফার্স্ট ফার্স্ট হচ্ছে SiCl4 সিলিকন টেট্রাক্লোরাইড সিলিকন টেট্রাক্লোরাইড SiCl4 এর সঙ্গে যদি তুই আর প্লাস MgCl এর রিয়াকশন করাস হোয়াট ইজ আর প্লাস সরি আর মাইনাস MgCl MgCl প্লাস মানে এম প্লাস সিএল মাইনাস হোয়াট ইজ দিস গ্রিগনার রিয়েজেন্ট সো এর সাথে যদি এম গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশনস করাস তো এখান থেকে কী হবে দেখ এই যে আর মাইনাস সিলিকনের উপর কি অ্যাট্যাক করবে অ্যান্ড আর এর সাথে সিলিকনের ডিরেক্ট লিঙ্কেজ হবে অর্গ্যানিকের কনসেপ্ট নাথিং ডিফারেন্ট একটা আর মাইনাস এখানে গিয়ে অ্যাট্যাক করবে একটা সিএল বেরোবে ক্লিয়ার তাহলে ফার্স্ট কী হলো এখানে আর এসআই বাকি আর এসআই সিএল3 বাকি তিনটে সিএল অ্যাজ ইট ইজ যেমন আছে আছে বোঝা গেল ছবি এঁকে দেখাতে হবে SiCl4 কেমন ছিল SiCl ডান একটা আর গেল আর মাইনাস এসআই সেন্টারে অ্যাট্যাক করলো একটা সিএল বেরিয়ে গেল তাহলে এখান থেকে কী তৈরি হলো সিলিকন সিএল আর বোঝা গেছে আর আর ছবি আঁকবো না নেক্সট স্টেপে কী হবে আবার আবার তুই এর সঙ্গে গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়া করা আর মাইনাস MgCl প্লাস হবে না চল চল কী হবে বল আর সিম্পলি হ্যাঁ আবার আবার কী হবে হ্যাঁ আবার একটা আর গ্রুপ সিলিকন অ্যাটাক করবে এখান থেকে একটা ক্লোরিন বেরোবে তাহলে নেক্সট স্টেপে আমি কী প্রোডাক্ট পাবো আর টু SiCl2 এখান থেকে শুরু করেছিলাম তারপর এটা পেলাম তারপর এটা পেলাম আর টু SiCl2 ডান নেক্সট আর টু SiCl2 এর সাথে তুই আবার একটা আর MgCl এর রিয়াকশন করা গ্রিগনার রিয়েজেন্টের দেন কি পাবি আর থ্রি এসআই ডান ক্লিয়ার এতটা এদের নাম আছে যেমন এর নাম হচ্ছে ট্রাই অ্যালকাইল মোনোক্লোরো সিলেন কেন ট্রাই অ্যালকাইল কেন তিনটে অ্যালকাইল গ্রুপ আছে ক্লোরিন একটা আছে আর এরা কাদের ডেরিভেটিভ SiH4 সিলেনের ডেরিভেটিভ ওই জন্য এর নাম কি হলো ট্রাই অ্যালকাইল মোনোক্লোরো মোনোক্লোরো সিলেন তাহলে এর নাম কি বল ব্যাস ডাই অ্যালকাইল ডাইক্লোরো সিলেন সো এর নাম হচ্ছে
डाई অ্যালকাইল ডাইক্লোরো সিলেন এর নাম কি অ্যালকাইল ট্রাইক্লোরো সিলেন অ্যালকাইল ট্রাইক্লোরো বুঝা গেল এই হচ্ছে এদের নাম এইভাবে হয় ক্লিয়ার ক্লিয়ার সবার এটা এখন হচ্ছে কি এখন দেখ এরপর নেক্সট স্টেপে কি করবে এদের হাইড্রোলাইসিস হাইড্রোলাইসিস কিভাবে মনে কর নেক্সট বুঝো এত 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 দূর ঠিক আছে তো ক্লোরো ক্লোরো ডেরিভেটিভ কি করে বানালাম নেক্সট হচ্ছে হাইড্রোলাইসিস এদের হাইড্রোলাইসিস কিভাবে হাইড্রোলাইসিস দেখ মনে কর আর থ্রি এস আই সি এল নিয়েছিস ডান এর সঙ্গে জলের বিক্রিয়া হচ্ছে ওয়াটার এইচ টু ঠিক আছে কি হবে মেকানিজম একটাই দেখাচ্ছি ইন ফিউচার আর দেখাবো না একটা দেখাবো একটাই বুঝতে হবে সিলিকন আর 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 ঠিক আছে সিএল এইচ টু সিলিকনের ভ্যাকেন্ডি আছে ঠিক না ভুল সিলিকনের ভ্যাকেন্ডি আছে ঠিক না ভুল আচ্ছা ভেরি গুড ওয়াটার ওয়াটার তার লোন পেয়ার সিলিকনের ভ্যাকেন্ডিতে দেবে একটা ক্লোরিন বেরিয়ে যাবে হলো আচ্ছা এখান থেকে আমার প্রোডাক্ট কী ফর্ম হলো প্রোডাক্ট ফর্ম হচ্ছে সিলিকন উপরে আর যেমন ছিল আর যেমন ছিল আর যেমন ছিল এখানে শুধু ও এইচ এইচ অক্সিজেনের মাথায় প্লাস নেক্সট স্টেপে দেখ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ওর উপর প্লাস শোভা পায় না তখন এই বন্ডটা খুলে এই বন্ডের ইলেকট্রন এখানে পড়ে যাবে অর্গানিক্যাল মেকানিজম তাহলে এইটা খুলে এখানে চলে গেলে কী হয়ে গেল ও এইচ দিস ইজ দ্য হাইড্রোলাইজড প্রোডাক্ট বোঝা গেল আর আর হাইড্রোলাইসিস মেকানিজম দেখাবো না টাইম নেই অত সেখান থেকে প্রোডাক্ট কী হলো আর থ্রি এস আই ক্লিয়ার আর থ্রি এস আই ওইচ এবারে দেখ এই যে আর থ্রি এস আই ওইচ এগুলো কারো স্মার্ট ওয়েতে করা যায় বোধহয় কে যেন করে অনেক ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়েছি চল এবার দেখ তাহলে দেখ আমাদের ট্রাই অ্যালকাইল মোনোক্লোরোসিলেন যেটা ওর হাইড্রোলাইসিস করে এই প্রোডাক্ট আসছে ফার্স্ট আমরা পলিমার বানানোর আগে ফার্স্ট আমরা তৈরি করছি ডাইমার 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 তৈরি করছি যেটা দ্যাট ইজ ডাইমার দিস ইজ নাথিং বাট ডাই সিলিকন দিস ইজ কল্ড ডাই সিলিকন কী করবো দু মোল কমন দু মোল আর থ্রি এস আই সিএল এর সাথে দু মোল ওয়াটারের রিয়াকশন করাবো তাহলে এখান থেকে আমরা কী পাবো দু মোল আর থ্রি এস আই সিএল সরে গিয়ে ওইচ ক্লিয়ার এবার দেখ আর থ্রি এস আই ও এইচ প্লাস এটা হলো এই দুজনের মধ্যে এক মোল ওয়াটার এটাই তো কন্ডেনসেশন পলিমারাইজেশন এখান থেকে ওয়াটার বেরিয়ে গেল মাইনাস এইচ টু ডিহাইড্রেশন হলো দেন প্রোডাক্ট আমার তৈরি হলো যেটা সেটা হচ্ছে আর থ্রি এস আই ও এস আই আর থ্রি ক্লিয়ার আর থ্রিটা বোঝা যাচ্ছে নিশ্চয় কি অ্যান্ড দিস ইজ নট এ ট্রু সিলিকন দিস ইজ নট এ ট্রু সিলিকন কেন তাহলে এই যে ডাইমার এই ডাইমারাইজেশন দ্যাট ইজ ডাইসিলিকন ইজ নট এ ট্রু সিলিকন কেন দেখ ট্রু সিলিকনে আমি বলেছি কোন ইউনিট রিপিট হবে আর এস আই আর ও এই ইউনিটটা রিপিট হবে এই ইউনিটটা রিপিট হতে হবে এইটা যদি রিপিট হয়
তখনই হবে কি ট্রু সিলিকন কিন্তু এখানে দেখ এই ইউনিটের রিপিটেশনস নেই একে যদি আমি একটু স্ট্রাকচারটা এখানে ড্র করে দেখাই কি সিলিকন ও সিলিকন আর 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 এই হচ্ছে গল্প ওই ইউনিটের কোনো রিপিটেশন আছে না ওই ইউনিট এক পিসি আছে এটা তো ডায়মার তো তাহলে দিস ইজ এই জন্য কি দিস ইজ নট এ ট্রু সিলিকন ক্লিয়ার নেক্সট আচ্ছা এটা হলো দুই সেকেন্ডে আসছি লিনিয়ার অর চেন সিলিকন লিনিয়ার সিলিকন অর চেন সিলিকন লিনিয়ার অর চেন সিলিকন দেখ তুই কখনোই এই যে এই ইউনিটটার থেকে ডাইমার ছাড়া অন্য কিছু বানাতেই পারবি না কেন না এতে একটাই তো ওয়েজ সাবস্টিটিউট হবে আর একটা যদি ওয়েজ সাবস্টিটিউট হয় এ একমাত্র একটা সাইড দিয়েই বন্ড তৈরি করতে পারবে তোকে যদি লিনিয়ার কোনো পলিমার বানাতে হয় লিনিয়ার পলিমার বানাতে হচ্ছে মানে এখানে একটা ইউনিট তার পাশে একটা ইউনিট তার পাশে মোটামুটি এই মনোমার ইউনিটের দুপাশে এই মনোমার ইউনিটের দুপাশে বন্ড করার মতো দুজনকে রাখতে হবে মানে সিম্পলি লিনিয়ার পলিমার বানাতে হলে দুটো সিএল টু থাকতে হবে এবং দুটো সিএল টুর যখন আমরা হাইড্রোলাইসিস করব তখন দুটো ওএইচ হবে বোঝা গেল ব্যাস এসআই আর টু ডান আর টু এসআই সিএল টু অ্যান্ড এখানেও সিমিলারলি এর হাইড্রোলাইসিস করলে আর টু এসআই ওএইচ হোল টু হলো হলো আচ্ছা এরপর দেখ এই যে আর টু এসআই ওএইচ হোল টু ওকে আঁক সিলিকন আর আর সিলিকন আর আর ডান এদিকে ওইচ একটা ইউনিট ফার্দার তার পাশে আবার একটা ইউনিট সিলিকন আর আর এদিকে ওইচ তারপরে আবার একটা ইউনিট এইচও আর সরি সিলিকন ওইচ আর ডান এইভাবে লিনিয়ার ফ্যাশনে চেন এগোতে থাকবে এবার কন্ডেনসেশন পলিমারাইজেশন কি এইখান থেকে ওইচ কর এখান থেকে এইচ কর জল বেরোলো হলো জল বেরোলো আচ্ছা নেক্সট স্টেপে বল এর এইচ এর ওইচ জল বেরোলো সিমিলারলি এখানে ওইচ দিয়েছে তাহলে এই এইচ এদিকে কে একজন ওইচ নিয়ে জল বেরোবে সিমিলারলি এখানে ওইচ দিয়েছে তাহলে এখানে এইচ নিয়ে কে একজন এদিকে জল বেরোবে বোঝা গেল তাহলে এখান থেকে এটা একটা ওয়াটার বেরোলো মাইনাস এইচ টু এটা একটা ওয়াটার বেরোলো মাইনাস এইচ টু ওইদিকে ওয়াটার বেরোবে এখানে একটা ওয়াটার বেরোবে মাইনাস এইচ টু এখানে একটা ওয়াটার বেরোবে মাইনাস এইচ টু তাহলে দিস ইজ নাথিং বাট কন্ডেনসেশন অ্যান্ড এখানে কেমন পলিমার কীরকম হচ্ছে দেখ পলিমার একটা লাইন বরাবর যাচ্ছে দিস ইজ ওয়ান লিনিয়ার পলিমার তাহলে লিনিয়ার পলিমার ইউনিট আমার কী হলো দেখো আলটিমেটলি আমি পলিমারটাকে লিখছি পিঙ্ক কালারে দেখো কী কী আছে সিলিকন আর আর হলো ও সিলিকন আচ্ছা এদিকেও একটা বন্ড আছে নিশ্চয়ই সিলিকনের এদিকেও কেউ না কেউ আছে সিলিকন ও এদিকেও বন্ড থাকবে বাকি এখানে সিলিকনের সাথে আর 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 ডান ডান দেখো এখানে ইউনিট রিপিট হচ্ছে কোনটা ইউনিট রিপিট হচ্ছে দিস ইউনিট ইজ রিপিটিং ইউনিট ইউনিটটা রিপিট হচ্ছে বারবার ঠিক তো তাহলে এটাকে আমি এভাবে কি লিখতে পারি যে আর টু এসআই ও হলেন লিখতে পারি দিস ইজ নাথিং বা তাহলে তোকে যদি এখানে জিজ্ঞেস করে লিনিয়ার অর লিনিয়ার চেন সিলিকন সিলিকনের রিপিটিং ইউনিট কি দিস ইজ দ্য আর টু এসআই লিনিয়ার চেন সিলিকনের রিপিটিং ইউনিট ক্লিয়ার লিনিয়ার চেন সিলিকনের রিপিটিং ইউনিট বোঝা গেছে আচ্ছা এবার একটা কথা বলি এই যে দেখ লিনিয়ার চেন সিলিকন বা যে কোনো সিলিকনই দেখবি এই যে আর গ্রুপ অ্যাটাচ দেখছিস এই পলিমারে আর গ্রুপ হচ্ছে হাইড্রোফোবিক মানে ওয়াটার রিপেলেন্ট ইট ইজ হাইড্রোফোবিক দিস ইজ হাইড্রো
খুবই, ওই জন্য দেখবি দেয়ালের রং যে নেরোলাক ফেরোলাক অ্যাড দেয় না, সিলিকন ফ্রি বলে কি না, এই সিলিকন যুক্ত, মানে কি সিলিকন যুক্ত হলে কি দেয়ালে জল দিলেও রং উঠবে না। তা দিস ইজ হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক এই এনটা হাইড্রোফোবিক মানে কি ওয়াটার রিপেলেন্ট, ওয়াটার রিপেলেন্ট, ওয়াটার রিপেলেন্ট মানে জল বিকর্ষি, বুঝে গেল। তাহলে এই অ্যালকিল গ্রুপের জন্য ওই সিলিকনে অ্যালকিল গ্রুপ থাকে বলে কি দিস ইজ হাইড্রোফোবিক ইন নেচার, ওই জন্য জল আমাদের ওই রং টং যেগুলো তৈরি হয় সিলিকন যুক্ত সিলিকন দেওয়া রং ফলে। তাহলে সেকেন্ড হলো চেন সিলিকন, হলো থার্ড, থার্ড কি চেন সিলিকন হয়ে গেছে, লিনিয়ার সিলিকন চেন সিলিকন। নেক্সট আসছি, না দেরি আছে, ক্রস ক্রস লিঙ্কড সিলিকন। এখন দেখ লিনিয়ারের জন্য আমি বলছি কি এ ইউনিট এ ইউনিট এ ইউনিট এ ইউনিট এর এ পাশে এ পাশে এ পাশে এ পাশে এ পাশে বন্ড হবে, তাই তো? যখন ক্রস লিঙ্কিং, দেখ ক্রস লিঙ্কে তোমার উপরে নিচেও বন্ড করতে হবে, উপরে নিচেও বন্ড করতে হবে, তবে না ক্রস লিঙ্কিং হলো। এটাকে তো বলবো ক্রস লিঙ্কিং, এটা হলে কী ছিল লিনিয়ার লিনিয়ার লিনিয়ার, মানে মোদ্দা কথা হচ্ছে এরকম লিনিয়ার পলিমার যেগুলো, ঠিক তো, লিনিয়ার পলিমারগুলোর মধ্যে দিয়েই এই বড় বড় বন্ড তৈরি করে দেয়, হয়ে গেল ক্রস লিঙ্কিং, হয়ে গেল কি না, হয়ে গেল ক্রস লিঙ্কিং, ক্লিয়ার? ঠিক, তাহলে দেখ এবার আসি, এখন দেখ আর এস আই সিএল থ্রি, ডান আর এস আই সিএল থ্রির সঙ্গে তিন মোল ওয়াটারে রিয়াকশন করা, তিনটে সিএল বেরিয়ে যাবে, এখানে কি হবে আর এস আই ওইচ হোল থ্রি, বুঝে গেল। এটাকে যদি ড্র করি কেমন দেখতে, আর সরি এস আই, এক সাইডে আর আছে, চল আর, ডান ওইচ ওইচ ওইচ। এখন দেখ এ এই থ্রুতে বন্ড তৈরি করতে পারে, এ ওইচ এর থ্রুতে, এ ওইচ এন্ডের থ্রুতে বন্ড তৈরি করতে পারে, এইচ ওন্ডের থ্রুতে বন্ড তৈরি করতে পারে। তাহলে এখানে ক্রস লিঙ্কিং এর টেন্ডেন্সি আছে। তাহলে দেখ কি করব, ফার্স্ট শট সিলিকন আর ও ও হলো, জল জল বের করে একদম ডিরেক্ট এঁকে দিচ্ছি, ঠিক আছে? দেখ এখান থেকে একটা জল বেরোবে, এখান থেকে একটা জল বেরোবে, এখান থেকে জল বেরোবে, তিনটে জায়গা থেকে জল বেরোবে, ডিরেক্ট রাখছি, জল বের করলে সিলিকন ও ও ও হলো, তারপরে ফার্দার কি আবার সিলিকন উপরে আর, ডান ও ও, ঠিক, তারপরে আবার এদিকে কি সিলিকন উপরে আর, এরকম চলতেই থাকবে ও হলো। আচ্ছা এবার ক্রস লিঙ্কিং বলছি, যেহেতু দেখ এই যে জলটা বেরিয়েছিল এটাও নিশ্চয়ই কোনো সিলিকনের সঙ্গেই অ্যাটাচড আছে, তাহলে সিলিকন ও একটা সিলিকনের পাশে মোটামুটি তিনটে করে অক্সিজেন। আচ্ছা যদি আমাকে চেন টার্মিনেট করতে হয় তাহলে এখানে আমি আর লিখে দেবো, এখানে আর লিখে দিলে আত্ম বন্ড ফর্মেশন পসিবল না, আত্ম জল বার করতে পারবে না অ্যালকিল, তাহলে এখানে চেন টার্মিনেশন হয়ে গেল। আচ্ছা ও সিলিকন ও সিলিকন ও ডান, এই হচ্ছে ক্রস লিঙ্কিং পলিমার, এই হচ্ছে ক্রস লিঙ্কিং পলিমার। সেই রিপিটিং ইউনিট দেখো, রিপিটিং ইউনিট দেখো, রিপিটিং ইউনিট বলো না, এই পুরো ইউনিটটা রিপিট হচ্ছে, হ্যালো এই পুরো ইউনিটটা রিপিট হচ্ছে, বুঝে গেল? মানে এইটা প্লাস এইটা, এই পুরো ইউনিটটা, দিস ইজ দ্য রিপিটিং ইউনিট, দিস ইজ দ্য রিপিটিং ইউনিট ইন ক্রস লিঙ্ক পলিমার, ঠিক? একটা করে ও হবে না, একটা করে ও ধরবো তাহলে, হ্যাঁ হ্যাঁ, মানে যদি ঠিক মানে ধরলে আইদার এইটা অর এইটা, এই হচ্ছে রিপিটিং ইউনিট, ভেরি গুড, এই হচ্ছে রিপিটিং ইউনিট, বুঝে গেল? এই হচ্ছে রিপিটিং ইউনিট, তাহলে এখানে রিপিটিং ইউনিট হচ্ছে কি আর টু না, দুটো আর আছে, টোটালটাই বলো, এইটা একটা আর, এটা একটা আর টু এস আই টু ও থ্রি হোল এন, দিস ইজ ফর ক্রস লিঙ্কড পলিমার, কোশ্চেন আসবে ক্রস লিঙ্কড পলিমার রিপিটিং ইউনিট কি আর টু এস আই টু ও থ্রি হোল এন,
clear? Any doubt? Any doubt? No doubt? আচ্ছা এখন শোন, এই যে যেখানে আর এসে যাবে, দেখ ওর পর থেকে কিন্তু আর চেন গ্রো করতে পারবে না, ঠিক না? যেখানে আর এসে যাবে ওর পর থেকে কিন্তু আর চেন গ্রো করতে পারবে না। তাহলে আমি এখানে একটা পয়েন্ট লিখতে পারি, এখানে আমি একটা পয়েন্ট লিখতে পারি কি না, চেন কন্ট্রোলিং, চেন কন্ট্রোলিং ইউনিট, চেন কন্ট্রোলিং ইউনিট ফর সিলিকন ইজ আর টু এসআই সিএল। আর টু এসআই সিএল কেন? দেখ যে কোনো সিলিকনের সাথে যদি তুই এই ইউনিটটার রিয়াকশন করে দিস, এ একমাত্র একটাই বন্ড বানাতে পারবে, কার থ্রুতে? এর হাইড্রোলাইসিস কর, আর টু এসআই ওইচ, ব্যাস একটাই বন্ড বানাতে পারবে, চেন কন্ট্রোল হয়ে গেল। কারণ দেখ এ একটা এন্ডের থ্রুতেই বন্ড বানাতে পারে, এখানে কিন্তু চেন লিমিট হয়ে যাবে। চেন লিমিট হয়ে যাবে বলতে শুধু এইখানে বন্ড হয়ে থেমে গেল, অন্য যার সঙ্গে বন্ড করতে চাইছিস সেখানে বন্ড হয়ে থেমে গেল, আর এর বন্ড প্রোগ্রেস পসিবল না। কেন? এখানেও আর, এখানেও আর, এখানেও আর। তাহলে এটা কোশ্চেন হবে যে সিলিকনের চেন কন্ট্রোলিং ইউনিট কি? আর থ্রি এসআই চেন কন্ট্রোলিং ডান ক্রসলিং পলিমার। এবার সিলিকনের কিছু প্রপার্টি আছে, সিলিকনের কিছু প্রপার্টি আছে, প্রপার্টিজ। ফার্স্ট প্রপার্টিস, দে আর কেমিক্যালি ইনার্ট, কেমিক্যালি ইনার্ট ডিউ টু স্টেবল সিগমা বন্ড। এখানে স্টেবল সিগমা বন্ড আছে সব, এই যে সিগমা 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 সব সিগমা, ওকে। এই জন্য কি এরা কেমিক্যালি ইনার্ট? আচ্ছা, ওয়াটার রিপেলিং নেচার, কেন ওয়াটার রিপেলিং নেচার? ডিউ টু হাইড্রোফোবিক আর গ্রুপ। নেক্সট হচ্ছে নো ফ্রি ইলেকট্রন, কোনো ফ্রি ইলেকট্রন আছে কি না? সো দ্যাটস ওয়াই দে আর ইনসুলেটার, কোনো ফ্রি ইলেকট্রন নেই মানে কি হিট বা এই কারেন্ট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না, সো নো ফ্রি ইলেকট্রন, দ্যাটস ওয়াই দে আর ইনসুলেটার। নেক্সট আর একটা পয়েন্ট লিখতে হবে, এই ছবিগুলো আমার এসে গেছে। নেক্সট আগে যাই, নেক্সট প্রপার্টি অফ সিলিকন, এরা হাই থার্মাল স্টেবিলিটি, এদের থার্মাল স্টেবিলিটি অনেক বেশি। নেক্সট হাই ডাই ইলেকট্রিক স্ট্রেংথ, STREN, STRENGT, হাই ডাই ইলেকট্রিক স্ট্রেংথ। নেক্সট ইজ দে আর রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট টু অক্সিডেশন অ্যান্ড কেমিক্যালস। এদের সিগমা বন্ডগুলো স্টেবল সিগমা হওয়ার জন্য এদেরকে অত সহজে অক্সিডাইজ করা যায় না, অ্যান্ড যে কোনো কেমিক্যালস দিয়ে অত সহজে ওদেরকে সঙ্গে রিয়াকশন করানো যায় না, ওই জন্য পেন্ট হিসেবে কি ঘরের পেন্টে আমরা সিলিকন পেন্ট ইউজ করি। ক্লিয়ার বলো, ক্লিয়ার? একটা কোশ্চেন নেই, অ্যাকচুয়ালি পলিমারাইজেশনের কনসেপ্ট কখন হয় জানিস? যখন স্টেবল ব্যাক বন্ডিং বা স্টেবল পাই বন্ড তৈরি হয় না তখন পলিমারাইজেশন হয়, পড়াবো পরে, যখন ব্যাক বন্ডিং পড়াবো তখন পড়াবো। হুইচ অব দিস ইজ নট এ
monomer for a high molecular weight silicon polymer. Koro to. Which of these is not a monomer for a high molecular weight silicon polymer? Ekta high molecular weight silicon polymer er jonno kunta monomer hote pare na. Well, D. কেন কারণ এ ডাইমারের বেশি কিছু ফর্মই করতে পারবে না এ একটা সিএল এ ডাইমারের বেশি এ কখনো হাই মলিকুলার রেট পলিমার তো গল্প দূরে যাক পলিমার তো গল্প দূরে যাক এ ডাইমারের বেশি কিছু ফর্মই করতে পারবে না কেন এর যখন হাইড্রোলাইসিস করব এমি 3 SiOH SiOH ও ডাইমারের বেশি কিছু ফর্মই করতে পারবে না এ শুধুমাত্র ডাইমার আছে ক্লিয়ার ক্লিয়ার এরপর সিলিকন রিলেটেড আরো কিছু যদি কথা ব্যাক ব্যাক থেকে যায় তো একটা পেজ ছেড়ে রাখি কিছু যদি রিঅ্যাকশন ফ্যাকশন বাকি থাকে আগে রিঅ্যাকশনের জায়গায় পরে করে দিচ্ছি আগে সিলিকেটটা করে দিচ্ছি দাঁড়া ওকে চল কিছু যদি এক্সট্রা পয়েন্ট পরে মাথায় আসে তো পরে করাচ্ছি আগে এর যেটা মনে আসছে সেটা করে দিই নেক্সট আসছি নেক্সট আসছি আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক ইজ সিলিকেট কি বলবো সিলিকেটস নেক্সট কম্পাউন্ড সিলিকেটস দে আর ন্যাচারালি অকারিং মিনারেলস অফ সিলি দে ন্যাচারালি অকারিং মিনারেলস অফ সিলিকন ওকে একটা কথা বলিস এরা হচ্ছে সিলিকন ও হলো এর অক্সো অ্যানায়ন সিলিকেটসটা হচ্ছে এই অক্সো অ্যানায়ন অফ দিস এই সামথিং লাইক দিস এর অক্সো অ্যানায়ন এখন শোন সিলিকনের কটা হাত চারটে সিলিকন এই না তিনটে হয়েছে এই সরি আচ্ছা মনে কর কার্বন ফার্স্ট হচ্ছে আসি কার্বন কার্বনের পরেই তো সিলিকন তারপর জার্মানিয়াম এক্সেট্রা পরপর যাচ্ছে কিন্তু যদি কার্বনের কথা বলি কার্বনের এদিকে দুটো হাত কার্বন অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড তৈরি করতে পারে এটাকে আমরা কার্বনিল গ্রুপ বলি কার্বনিল বলি তো তাহলে দেখ হিসেব মতো কার্বনের নিচে কে আছে সিলিকন সিলিকনও অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড তৈরি করতে পারত কথা ছিল ডবল বন্ড তৈরি করার কথা ছিল ঠিক এখন অক্সিজেন হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট অক্সিজেন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট এর টু পি অরবিটাল আছে কার্বনও সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট এরও টু পি অরবিটাল আছে এর টু পি আছে সিলিকন থার্ড পিরিয়ড এলিমেন্টের থ্রি পি অরবিটাল আছে এখন শোন এই যে যখন ডবল বন্ড ফর্ম করছে এখানে একটা সিগমা বন্ড একটা এখানেও একটা সিগমা একটা পাই এখন শোন টু পি সিগমা নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই দিস ইজ ভেরি স্টেবল টু পি পাই স্টেবল কেন ইট ইজ টু পি পাই ইজ স্টেবল ইজ ডিউ টু সিমেট্রি দুটো টুপি এখানে কার্বনের কি কার্বনের টুপি অক্সিজেনের টুপি টু পি পাই স্টেবল ডিউ টু সিমেট্রি বাট সিলিকন অক্সাইড এই সিলিকন আর অক্সিজেন এদের দুজনের মধ্যে দেখ সিলিকনের থ্রি পি অ্যান্ড টু পি এদের মধ্যে সিগমাটা স্টেবল থ্রি পি টু পি সিগমা ইজ স্টেবল কেন হেড অন ওভারল্যাপিং নো ইস্যুস সো এখানে আমি বলছি সিগমাটা স্টেবল বাট টু পি থ্রি পি পাই ডিউ টু অ্যাসিমেট্রি দুটো শেপ অ্যান্ড সাইজ
তাহলে দেখ যদি তাই হয়, এটা যদি আনস্টেবল হয়ে যায়, এদের পাই ফরমেশন যদি আনস্টেবল হয়ে যায়, তখন সিলিকন কি চাইবে যে আমি অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড তৈরি করবো না, বরং আমি অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড তো তৈরি করবোই না, বরং আমি পলিমারাইজেশনে যাবো। কি করবো? পলিমারাইজেশনে যাবো। তাহলে এখানে লিখি, সো দিস ইজ আনস্টেবল। তাহলে নেক্সট পয়েন্ট কি লিখবো? পয়েন্ট লিখবো, লিখো সিলিকন অ্যান্ড অক্সিজেন হ্যাভ পোর টেন্ডেন্সি টু ফর্ম পাই বন্ড, পোর টেন্ডেন্সি টু ফর্ম পাই বন্ড। সো ওই জন্য কি হয়, ওই জন্য দিস দ্য লজিক হোয়াই না সিলিকেটস অ্যানায়ন হ্যাভিং টেন্ডেন্সি টু ফর্ম পলিমার, হ্যাভিং টেন্ডেন্সি টু ফর্ম পলিমার। ক্লিয়ার? 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 আচ্ছা, এবার আসি সিলিকন সম্পর্কে, সিলিকেট সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট কথা। সিলিকেটস, হ্যাঁ সিলিকেটস। সো ফার্স্ট সিলিকেটস না, ফার্স্ট পয়েন্ট খাতার বাইরে কিছু পড়তে হবে না, যা ইনিশিয়েটিভ লিং দিবি সবাই। দেখ, বেসিক স্ট্রাকচারাল ইউনিট, সিলিকেটের বেসিক স্ট্রাকচারাল ইউনিট কি? এসআই ও ফোর ফোর মাইনাস। কী হলো? এসআই ও ফোর ফোর মাইনাস। কীরকম দেখতে? দেখ এদিকে দেখ, আগে দেখ সিলিকন, দেখ সিগমা বন্ড তো স্টেবল অক্সিজেনের সঙ্গে, চারটে জায়গায় চারটে অক্সিজেন দেবো। কী দেবো? চারটে জায়গায় চারটে, প্রত্যেকটা অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ। এ হয়ে গেল এসআই ও ফোর ও ফোর, ওভারঅল লিখতে পারিস ফোর মাইনাস বা এসআই ও ফোর ফোর মাইনাস। ক্লিয়ার? দিস ইজ দ্য বেসিক ইউনিট অফ সিলিকেট। এখানে এ কটা সিগমা বন্ড বানিয়েছে? তাহলে হাইব্রিডাইজেশন এসপি, স্ট্রাকচার ইজ টেট্রা হেড্রাল, টিডি মিনস টেট্রা হেড্রাল। ক্লিয়ার? অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ নন প্লেনার, দিস ইজ টেট্রাহেড্রাল মানে কি? নন প্লেনার। আচ্ছা, এবারে আই একটা গল্প বলি, এবারে ওই ছবিটা কাজে লাগবে। তখন তো এই ছবিটা ঘুর 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 করছে। এখন শোন, এখন এই যে টেট্রাহেড্রান, টেট্রাহেড্রানের সেন্টারে কি আছে? সিলিকন। সেন্টারে আছে সিলিকন। সিলিকনকে আমরা রিপ্রেজেন্টেশনে এইভাবে লিখব, এই যে কীভাবে কোন কালার লিখি, উজ্জ্বল ব্রাইট কালার নিই, ডট দিয়ে লিখবো। কী লিখবো? ডট। ডট মিন্স সিলিকন। অ্যান্ড অক্সিজেন ইজ গোল্ড অ্যান্ড বড়, অক্সিজেনটা অবশ্যই গোল থাকবে এবং বড় থাকবে। দিস হোয়াট? এই যে স্ট্রাকচারটা দেখছিস, দেখ এই স্ট্রাকচারটা কীভাবে একে 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 রিপ্রেজেন্ট করা যাচ্ছে কীভাবে দেখ। এখানে এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা অক্সিজেন একটা প্লেনে। তাহলে আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ওপর থেকে দেখছি জিনিসটাকে। কোথা থেকে? এইখানে চোখ রাখ, ওপর থেকে যদি তুই এই ইউনিটটাকে দেখিস, এই যে এই ইউনিটটাকে, এই টেট্রাহেড্রাল ইউনিটটাকে যদি ওপর থেকে দেখিস, ওপর থেকে এর ওপর এখানে চোখ রেখে এইভাবে এইভাবে চোখ দিয়ে নিচে দিয়ে দেখছিস, নিচের দিকে তাকাচ্ছিস, এইভাবে এই বরাবর দেখছিস, ঠিক আছে? তাহলে তুই কি ফার্স্ট দেখতে পাবি? দেখ তুই প্রথমে অক্সিজেন, হ্যাঁ ওই যে পিছনের রেড অক্সিজেনটা ওটা দেখতে পাবি, ওর ভেতরে দেখতে পাবি সিলিকনটাকে। তাহলে গল্পটা এরকম, ওই জন্য ইউনিটটাকে রিপ্রেজেন্ট করা হয় কীভাবে মন দিয়ে শোন, বোঝা গেল তো কী বলতে চাইছি? প্রথমে হচ্ছে আঁকা হয় ডট, ডটটা মানে ওর ওপরে একটা অক্সিজেন। আচ্ছা, আগে এই সিলিকনকে ঘিরে তিনটা অক্সিজেন এঁকে দিই, একটা দুটো তিনটে, ডান। অ্যান্ড ওই ওপরের এই এর এর ওপরে একটা অক্সিজেন আছে, সেটাকে দেখতে কীরকম, বোঝা গেল? হয়ে গেল চারটে অক্সিজেন। এবার শোন,
বন্ড কিভাবে আছে ভাই সিলিকনের সাথে? এই হচ্ছে অ্যাকচুয়াল বন্ডিং, এই যে সিলিকন অক্সিজেন, সিলিকন অক্সিজেন, সিলিকন অক্সিজেন, আর একটা বন্ড দেখানো যাবে না, কারণ আরেকটা বন্ড কিভাবে আছে এইভাবে এইভাবে এইভাবে, বুঝে গেল? আচ্ছা, এখন শোন, একে কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে এইভাবে, এখানে আবার বলে দিস না এগুলো বন্ড, হ্যাঁ এগুলো কিন্তু বন্ড না, এটা হচ্ছে থ্রি ডি স্ট্রাকচারকে টু ডি স্ট্রাকচারে রিপ্রেজেন্ট করা। কি করলাম? থ্রি ডি স্ট্রাকচারকে টু ডি স্ট্রাকচারে রিপ্রেজেন্ট করলাম। প্রত্যেকটা অক্সিজেনের মাথায় কি চার্জ আছে? নেগেটিভ চার্জ, তাহলে মাথায় কি দেবো? নেগেটিভ নেগেটিভ। দিস ইজ দ্য টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন সিলিকেট ইউনিট, বুঝে গেল? দিস ইজ দ্য টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ সিলিকেট ইউনিট। বল সিলিকেট ইউনিটের রিপ্রেজেন্টেশন কোনো বুঝতে অসুবিধা আছে? তাহলে এই পয়েন্টটা কি? দিস ইজ নাথিং বাট সিলিকন, আর এইগুলো কি? অক্সিজেন। তাহলে কটা অক্সিজেন দেখতে পাচ্ছ? ইন আউট, এই যে এই হচ্ছে গল্পটা, ঠিক আছে? এবার আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা তাহলে পলিমারাইজেশন দেখাবে। এখন দেখ, সিলিকন টেট্রাহেড্রন হলো ও মাইনাস, ও মাইনাস, ও মাইনাস হলো ও মাইনাস, ফার্দার সিলিকন হলো। দেখ এবারে শোন, এই একটা অক্সিজেন এদের মধ্যে যদি শেয়ার্ড হয়, একটা অক্সিজেন এদের মধ্যে শেয়ার কর, একটা অক্সিজেন এদের মধ্যে দুজনের মধ্যে শেয়ার, তাহলে একটা মুছছি, একটা অক্সিজেন মুছে যাবে, তাহলে কি হলো? এই যে মাঝের অক্সিজেনটা শেয়ার অক্সিজেনগুলোকে আমি একটু ব্রাইট কালার নিই, ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, হলো ডান। ফার্দার আবার একটা অক্সিজেন শেয়ার কর ডান। এইভাবে এইভাবে হবে এদের পলিমারাইজেশন। এখন একটা জিনিস মনে রাখবি, এই অক্সিজেন শেয়ার অক্সিজেন, হোয়াট ইজ দিস? দিস ইজ শেয়ার্ড অক্সিজেনের উপর কোনো চার্জ থাকবে না। কি বললাম? কেন? ওই অক্সিজেনটা অলরেডি দুটো বন্ড বানিয়ে দিয়েছে, শেয়ার্ড অক্সিজেনের জন্য উপর কোনো চার্জ থাকবে না। এবারে যে অক্সিজেনটা শেয়ার্ড, ওই অক্সিজেন এইটাকে আমরা মাঝ বরাবর কাটবো। কি বরাবর? মাঝ বরাবর। এবার এই অক্সিজেনটার, এই যে শেয়ার্ড অক্সিজেন, যেটাকে আমি একটু যদি বড় করে আঁকি আরো ভালো হয়, এই শেয়ার্ড অক্সিজেনের উপর কোনো চার্জ থাকবে না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? শেয়ার্ড অক্সিজেন এই সিলিকন এই ইউনিটটার জন্য আমি এই শেয়ার্ডের কন্ট্রিবিউশন ধরবো 0.5, কত? এর জন্য আমি এর কন্ট্রিবিউশন ধরবো 0.5, কত? এই ইউনিটের জন্য কন্ট্রিবিউশন 0.5, এই ইউনিটের জন্য কন্ট্রিবিউশন 0.5। তাহলে বল এই অক্সিজেনটার জন্য, এই অক্সিজেনের এই সিলিকন ইউনিটের, এই সিলিকেট ইউনিটের কন্ট্রিবিউশন কত? 1। ভেরি গুড, কেন? এটা পুরোকে পুরো এরই, তাহলে একমাত্র যারা শেয়ার্ড হচ্ছে তাদের কন্ট্রিবিউশন 0.5 করে। এখন দেখো নিশ, তাহলে আমাকে বল এই ইউনিটটাতে টোটাল অক্সিজেন কতগুলো আছে? এই ইউনিটটাতে টোটাল অক্সিজেন কতগুলো আছে? 3.5, তিনটে প্লাস একটা, তাহলে বোঝা গেল? আচ্ছা, এই ইউনিটটাতে টোটাল অক্সিজেন কত আছে? একটা, দুটো, আর এই দুটো হাফ করে একটা, তাহলে তিনটে, বোঝা গেল? এভাবে হয় মোটামুটি। তাহলে এই ইউনিটের টোটাল অক্সিজেন লিখি, টোটাল অক্সিজেন 3.5, এই ইউনিট টোটাল অক্সিজেন, টোটাল অক্সিজেন 3.5, এই হচ্ছে কন্ট্রিবিউশন অক্সিজেন, এইভাবে বোঝা গেল? কোনো ডাউট? ফার্স্ট, আচ্ছা সিলিকেটস, আচ্ছা একটা একটা কথা তোরা লিখে নে, নো সিলিকেটস ইজ প্ল্যানার, কোনো সিলিকেটই প্ল্যানার না, ঠিক আছে? নো সিলিকেটস ইজ প্ল্যানার, কোনো সিলিকেটই প্ল্যানার না, কেন? এদের সবার হাইব্রিডাইজেশন কত? sp3 হাইব্রিডাইজ সিলিকন আছে ওখানে, সিলিকন হাইব্রিডাইজেশন sp, এনি ডাউট আপ টু দিস? এনি ডাউট? এনি ডাউট? রিপ্রেজেন্টেশন ক্লিয়ার? এবার আসি টাইপস অফ সিলিকেটস, কি বলবো? কি বলবো? টাইপস অফ সিলিকেটস,
রিপ্রেজেন্টেশন না, এই ছিল তাহলে এই হচ্ছে এর থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারের টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝতে অনেকের ফেটে যায়, এখানে নেগেটিভ চার্জ গুলো দিতে হবে, মাইনাস উপর থেকে দেখছিস তাহলে এরকম দেখাবে। সো ফার্স্ট হচ্ছে অর্থো সিলিকেট, ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে অর্থো সিলিকেট, অর্থো সিলিকেট ইজ নাথিং বাট ইউনিসেলুলার অর্গানিজম, আমার হিউম্যান বডি সেল দিয়ে তৈরি একটা সেল, ইউনিসেলুলার অর্গানিজম অর্থো সিলিকেট, এটাই ইউনিট, যেটা সিলিকেটের ইউনিট সেটাই অর্থো সিলিকেট, ইজ নাথিং বাট ইউনিসেলুলার অর্গানিজম। সো অর্থো সিলিকেট এখানে অনলি অনলি সিঙ্গেল ইউনিট, অনলি সিঙ্গেল ইউনিট অফ দিস প্রেজেন্ট। আচ্ছা, এখানে শেয়ার্ড অক্সিজেন কটা অর্থো সিলিকেটে? নো শেয়ার্ড অক্সিজেন, নো শেয়ার্ড অক্সিজেন। দেখতে কেমন অর্থো সিলিকেট? দেখো সিলিকন, অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন। আচ্ছা, এইগুলো কি বন্ড যেগুলো আঁকছি? তাহলে এগুলো কি প্লেনটাকে বোঝাচ্ছে, বন্ডটা কিন্তু আঁকা নেই, এখানে ধোকা হয়ে যাবে ওখানে। হ্যাঁ, দিস দ্য অর্থো সিলিকেট, বন্ড কিন্তু আঁকা নেই, বন্ড কিন্তু আঁকা নেই, দিস দ্য অর্থো সিলিকেট। ওকে, জেনারেল ফর্মুলা এসআই ফোর ফোর মাইনাস ফোর প্লাস। আচ্ছা, এবার আস ওই এক্সাম্পল, কোথায় কোথায় অর্থ সিলিকেট আমরা দেখতে পাবো, যার কম জেড এস আই ওপর, এ যখন ভাঙবে কীভাবে এক্সাম্পল কাজে আসবে, জার্কোনিয়াম ফোর প্লাস প্লাস এস আই ফোর মাইনাস, এই হচ্ছে অর্থ সিলিকেট, বুঝে গেল? উলেমাইট এইগুলো কাজে আসবে, জেড এন টু এস আই ওপর কীভাবে ভাঙবে, জেড এন টু টু জেড এন টু প্লাস হলো প্লাস এস আই ও ফোর ফোর মাইনাস। ক্লিয়ার? ক্লিয়ার আন্টি? দেখো অর্থো সিলিকেট ডান। নেক্সট হচ্ছে পাইরো সিলিকেট, নেক্সট কি, নেক্সট কি পাইরো সিলিকেট, নেক্সট হচ্ছে পাইরো, পাইরো সিলিকেট এখানে আর কিছুই না, টু বেসিক ইউনিট প্রেজেন্ট, দুটো বেসিক ইউনিট প্রেজেন্ট, কটা? দুটো, টু বেসিক ইউনিট প্রেজেন্ট। তাহলে দুটো ইউনিট যদি প্রেজেন্ট হয়, ছবিটা আঁকি, বোঝা যাচ্ছে কী হবে, ব্ল্যাঙ্ক স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড, ভেরি গুড, ইউ গাইজ আর টু স্মার্ট। তাহলে পাইরো সিলিকেট টু বেসিক ইউনিট প্রেজেন্ট, টু বেসিক ইউনিট যদি প্রেজেন্ট হয় ফর্মুলা কি হবে? দেখ কি করবি তোরা, এস আই ও ফোর ফোর মাইনাস, এটাই তো টু ইউনিট সেরালে একে গুণ করে দিবি দুই দিয়ে, তাহলে ফর্মুলা হয়ে যাবে কি, এস আই ও এইট এইট মাইনাস হয়ে গেল ভুল, একটা অক্সিজেন শেয়ার্ড আছে, একটা অক্সিজেন শেয়ার্ড আছে, তাহলে ওখানে একটা অক্সিজেন কমে গেল, তাহলে হয়ে গেল ও সেভেন, আর একটা অক্সিজেন শেয়ার্ড মানে তার উপরে কোনো চার্জ নেই, তাহলে সিক্স। আচ্ছা দেখি, একে দেখাচ্ছি সব, টু বেসিক ইউনিট তো ফার্স্ট হচ্ছে এর, তাহলে জেনারেল ফর্মুলা কি, এর জেনারেল ফর্মুলা হচ্ছে এস আই টু, শেষকালে আমি সব ট্রিক্স বলে দিচ্ছি, এইসব এত কিছু পড়ছি তো, এর সামারি কি যেটুকু মনে রাখলে, পাঁচ মিনিট দেখ, সিলিকেট সিলিকন পড়াতে পুরো এক ঘন্টা লাগলো, তো পাঁচ মিনিটও পড়ানো যায়, পাঁচ মিনিটও পড়িয়ে দেবো শেষকালে, এস আই টু ও সেভেন সিক্স মাইনাস, ডান। কীভাবে শেয়ার, এ একটা সিলিকন, ও মাইনাস সিলিকন, ও মাইনাস ও মাইনাস ও মাইনাস ও মাইনাস
ও মাইনাস, ও মাইনাস বলে দেখ, বলে দেখ এসআই টু, ক্লিয়ার? চারটে তিনটে সাতটা, ও সেভেন, এসআই টু ও সেভেন, চার্জ কত? তিন তিন ছয়, এদিকে তিন, এদিকে তিন, তিন তিন ছয়, ক্লিয়ার? স্ট্রাকচার ড্র করবো কীভাবে? ওই যে টু ডি স্ট্রাকচার ড্র করবো কীভাবে? দেখ ফার্স্ট একটা ইউনিট আঁক, ফার্স্ট একটা আঁকবো ইউনিট আঁকবো, এটা কি? সিলিকন, সিলিকনকে ঘিরে অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন হয়ে গিয়া টক 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 টক, আমারও পড়ানো আছে আবার, আর এখানে একটা উড়ে অক্সিজেন হয়ে গিয়া, হয়ে গিয়া। এবার শোন, এই অক্সিজেনের মাথায় মাইনাস, এই অক্সিজেনের মাথায় মাইনাস, এই অক্সিজেনের মাথায় মাইনাস, যেগুলো আনশেয়ার অক্সিজেন, এই অক্সিজেনগুলো কোনো শেয়ার হয়েছে? টাকাস 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 মাইনাস। এখন মনে কর এই অক্সিজেনটা হলো শেয়ার্ড, তাহলে ওকে ঘিরে আবার একটা ট্রায়াঙ্গেল বানিয়ে ওকে ঘিরে যদি আরেকটা ট্রায়াঙ্গেল বানিয়ে দিস, তাহলে ওর মধ্যে একটা সিলিকন থাকবে, অক্সিজেন থাকবে, অক্সিজেন থাকবে, অক্সিজেন হয়ে গিয়া, ঠিক ঠিক দেখতে ভালো লাগবে কিভাবে এরকম ভাবে? আর এটাতে আমি পুঁজি বোঝানোর জন্য লাগলাম, কিভাবে দেখতে ভালো লাগবে? কিছুই না, ও এগুলো আঁকা কোনো ব্যাপার হলো? মাইনাস 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 মাইনাস, এনি ডাউট? এনি ডাউট? পাইরোসিলিকেট ক্লিয়ার? সব শেষ করে বললাম না, পাঁচ মিনিট একটা ক্লাস দিব, অর্থোসিলিকেট পাইরোসিলিকেট। নেক্সট হচ্ছে, নেক্সট কি? এক্সাম্পল, এক্সাম্পল চল, এর হাফ হাফ ইউনিট করে লিখতো কি? এই পাইরোসিলিকেট এটাকে দেখ, এভাবে লিখতে পারি এসআই ও থ্রি পয়েন্ট ফাইভ, এসআই থ্রি পয়েন্ট ফাইভ, থ্রি মাইনাস তার হোল টু, লিখতে পারি? বলে দেখ একটা তাই নাকি এটা, এই তো মাঝ বরাবর কেটে দে, দেখ তাই হচ্ছে এসআই, এসআই ও থ্রি পয়েন্ট ফাইভ হলো থ্রি মাইনাস, ব্যাস ওই তো কথা। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এক্সাম্পল এক্সাম্পল লাগো, এক্সাম্পল হচ্ছে হেমি মরফাইড জেড এন থ্রি এস আই টু ও সেভেন, দেখে বুঝতে পারছো কী হবে? জেড এন থ্রি এস আই, দেখে বোঝা যাচ্ছে কী হবে? ডট জেড এন ও এইচ এর, ও বিশাল বড় স্ট্রাকচার, জেড এন ও এইচ এর হোল টু ডট টু এইচ টু, হো গিয়া হেমি মরফাইড, হো গিয়া হেমি। কিভাবে ভাঙবে বুঝতে পাচ্ছিস? যেদিন তো প্লাস টু এর বেশি দেখাবেই না, ওভারঅল এর ওপর প্লাস সিক্স চার্জ, এর ওপর সিক্স চার্জ, বুঝে গেছো? এই হচ্ছে আমার সিলিকেট লিমিটটা, ক্লিয়ার? ডাউট? নেক্সট হচ্ছে সিঙ্গেল চেন সিলিকেট, দু নম্বর হলো তিন নম্বর, অর চেন সিলিকেট, দিস কল সাইক্লিক সিলিকেট অর চেন সিলিকেট অর সিঙ্গেল চেন, দিস ইজ ইউর সিঙ্গেল চেন, সিঙ্গেল চেন সিলিকেট। এখান থেকে আমি রাত্রে কন্টিনিউ করবো, আমার আরেকটা প্রবলেম আছে, ঠিক আছে? সিঙ্গেল চেন সিলিকেট থেকে আমি রাত্রে কন্টিনিউ করবো, ঠিক আছে? এখন তোর এক্সাম দিই। হ্যাঁ দেখ, এক্সামটা হচ্ছে প্রিপারেশনের বাইরে না, এক্সাম দিবি মানে এরকম টাইম পাস না, ঠিক আছে? এক্সামটা কাজের মধ্যেই। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ দিয়ে দিয়েছিস? কোথায় দিয়েছিস, কবে দিলি? স্যার অসুবিধা নেই।